বাংলাদেশ থেকে এলম প্রায় উঠে যাওয়ার পথে, হুজুররা পৃথিবী থেকে চলে যাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মনে হচ্ছে বাংলাদেশের অঙ্গনে এলমের শরীয়ত এবং এলমের তরিকতের যে বাজার লেগেছিল সেই বাজার বন্ধ হওয়ার পথে। আপনারা চিনেন হুজুরের উস্তাদ হুজুর ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশমি সাহেব হুজুর কিবলা, ওনার অনেক স্টার, হুজুরের দেওয়া রেখে যাওয়া স্টারের মধ্যে অন্যতম স্টার ছিলেন আমাদের হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি। ওনাদের পুরো গ্রুপ যখন চলে গেছেন তো আমাদের আর বুঝতে বাকি রইল না যে বাংলাদেশে এলমের বাজার বন্ধ হয়ে গেছে, এলমের বাজার বন্ধ হয়ে গেছে। এখন যেগুলো আপনারা আমাদেরকে দেখবেন, আমাদের মাধ্যমে ওয়াজের বাজার নষ্ট হয়ে গেছে, ওয়াজের ফিল্ড নষ্ট হয়ে গেছে। ওয়াজ বলতে যেটা বোঝায়, আমরা বলি না ওয়াজ করবেন, আমি আগ থেকে বলে দিচ্ছি আমরা কিন্তু ওয়াজ করতে আসি নাই, আমি আপনাদেরকে বক্তব্য দিতে এসেছি। নির্দিষ্ট একটা বিষয়ের উপর আমরা পড়বো, সবাই একসাথে পড়বো, কিছু জিনিস শিখবো। ওয়াজ হুজুররা করতেন, আমার মনে হচ্ছে আমরা ওয়াজ শব্দটা ব্যবহার না করাই ভালো, কারণ ওয়াজ অনেক বড় জিনিস, ওয়াজ অনেক বড় জিনিস। পবিত্র কোরআনের মধ্যে মাউইজাতুল হাসানা একটা, আল মাউইজাতুল হাসানা একটা কথা এসেছে, ওখান থেকে ওয়াজ। ওয়াজ করার জন্য দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে নিশ্চিত করতে হবে যে এই দুইটা জিনিস আপনার মধ্যে আছে। কোন দুইটা জিনিস? শুধু বক্তব্যের জন্য জ্ঞান দরকার এক ধরনের, শুধু বক্তব্যের জন্য ব্রেইনের জ্ঞান, আর ওয়াজ করার জন্য জ্ঞান দরকার দুই ধরনের, একটা ব্রেইনের জ্ঞান একটা বক্ষের জ্ঞান। দুই জ্ঞান যদি একসাথে না হয় তাইলে ওয়াজ করা যাবে। ওয়াজ মানে হচ্ছে ওয়াইজের জবান দিয়ে কথা বের হবে, সেই কথাগুলোর মধ্যে ব্রেইনের জ্ঞান আর বক্ষের জ্ঞানের ফালুদা থাকবে। বক্ষের জ্ঞান, সিনার জ্ঞান, সিনার জ্ঞান বলতে মারেফতের জ্ঞান, এশকে ইলাহির জ্ঞান, কুরবতে মুস্তাফা তথা আমার নবীর নৈকট্যের জ্ঞান। যারা সকাল বিকাল দিনে দুপুরে রাতে অন্ধকারে আমার নবীর দরবারে আসা যাওয়া করে, আমার নবীর দরবারে মাসালার মধ্যে আটকে গেলে ঘরের কোনায় বসে আমার নবীর দরবারে দেখে, আমার নবীর দরবারে কেমনে কেমনে আমার নবী ওখান থেকে ঢেলেও দেয়, এক একজনকে এক এক ভাবে দেয়। কেউ আমার নবীর দিকে তাকিয়ে থাকে, তাদের সিনা অনেক খোলা, কেউ নরমাল নবীকে দেখেন না তবে ঢালছেন, ওইটা বুঝেন, ওইটা বুঝেন। কেন? এলমের মধ্যে গভীরতা চলে আসে, এলমের মধ্যে গভীরতা চলে আসে, এলমের মধ্যে ইয়াকিন চলে আসে, এলমের মধ্যে অসম্ভব নিশ্চিত ভাব চলে আসে। আপনাকে এরকম এরকম করতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন সেটা। তো এই ধরনের লোক কুরবতে মুস্তাফা আমার নবীর নৈকট্য, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য। এরপরে উলামায়ে রব্বানি যারা দুনিয়া থেকে চলে গেছেন, হুজুর খাজায়ে খাজগান খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজেরি, মঈনুদ্দিন বলেন, মুহিউদ্দিন বলেন, বাহাউদ্দিন বলেন আর শিহাবুদ্দিন বলেন, সবার সাথে একটা রুহানি তাল্লুক থাকে। রুহানি কারণ প্রোডাক্ট যেটা হুজুররা বিক্রি করতে চেয়েছেন, এই প্রোডাক্ট আগে বিক্রি যারা করেছেন তাদের একটা অভিজ্ঞতা শেয়ার করা লাগবে না। কেউ শিহাবুদ্দিনের দরবারে আরজি দেয়, হুজুর প্রোডাক্ট যে বিক্রি করতে গেলাম মানুষ তো নেয় না, তো শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু আনহু টেকনিক শিখিয়ে দেয়। কেউ বাহাউদ্দিনের দরবারে নকশবন্দ আরজি দেয়, কেউ হুজুর মঈনুদ্দিনের দরবারে হাসান সানজারির আরজি দেয়। এগুলা রুহানি তাল্লুক, এগুলা দেখার বিষয় না, এগুলা আপনি ইচ্ছে করলে ইনকারও করতে পারেন, অস্বীকার। কারণ মানুষ স্বাভাবিকভাবে যা দেখে না তা স্বীকার করতে চায় না, মানুষ তখন স্বীকার করে যখন মানুষ নিজের চোখে দেখে। ইউসুফ আলাইহিস ইসলামকে যখন দেখে নাই তখন ইউসুফ ছিল গুলাম, জুলাইকার কাছ দেখছো গুলাম, একটা গুলামের প্রেমে, যখন দেখে নাই তখন গুলাম, যখন দেখেছে তখন বলছো মা এটা তো আল্লাহ, এটা তো কোনো মানুষ না, এটা কোনো আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা হবে।
তো দেখলে আর মানুষ থাকে না, না দেখলে গোলাম, না দেখলে এটা মানুষের একটা স্বভাবজাত ধর্ম, মানুষের একটা স্বভাবজাত ধর্ম। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তো জ্ঞান দুই ধরনের হয় ওয়াজ করার জন্য। একটা জ্ঞান ব্রেইনের, যেটা কিতাব পত্রের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। কিতাব পত্রের জ্ঞান যখন বক্ষের ভিতরে ঢুকে, সেখানে যখন তাকওয়ার পানি ওই কিতাবের জ্ঞানের সাথে লাগে, হায় হায়, রুটির মধ্যে কখনো পানি ঢেলে দেখেছেন? নান রুটি আছে না, নান রুটি আমাদের উত্তরবঙ্গের দিকে, আমি কিছুদিন আগে যাওয়ার পরে আমার ভাই শফিক ভাই আছেন এখানে, উনি আমাকে বলেছেন যে কিছু লোক নাকি সকালবেলা থেকে কাজ শুরু করে, ওনাদের তো আর অনেক টাকা নাই, যে সকালে একবার খাবে, আমাদের মতো দুই ঘন্টা পর একবার খাবে, চার ঘন্টা পর আরেকবার খাবে, এরকম তো না, সকালে নাস্তা করে গেছে, আবার কখন দুপুরের খাদ্য, তো পেটের মধ্যে তো জিনিস থাকতে হবে, কিভাবে রাখবে? তো ওনারা নাকি বিশেষ প্রক্রিয়ায় একটা রুটি বানান, সেই রুটি মশকলার রুটি, কয় রুটি পেটে থাকবে, পানি খাবেন রুটি ফুলে, পানি খাবেন ফুলে উঠে, এটা আপনাকে আর ক্ষুধার্ত হতে দেয় না। তো তাকুয়ার পানির সাথে যখন ব্রেইনের জ্ঞান লাগে, এটা ফুটে, এটা বড় হয়, আরো বড় হয়, আরো বড় হয়। তো বড় হতে হতে একজনের গভীরতা 3 ফিট, আরেকজনের গভীরতা হয়ে গেছে 300 ফিট, দুইজনই একই শিক্ষকের ছাত্র, একই লাইব্রেরিতে বসেছে, কথা যখন দুইজন বলে, একজন বন্ধু তো চেয়ে থাকে, বন্ধু তুমি এই কথা বলো কোত্থেকে, দুইজন একই উস্তাদের কাছে পড়লাম, একই কিতাব, কিন্তু তোমার কথার গভীরতা আমার কথার চেয়ে অনেক নিচে। এখন দুইজনের কথার মধ্যে ফারাক কেমনে সৃষ্টি হইল? ওই ব্রেইনের জ্ঞান যখন বক্কের নূরের সাথে লেগেছে, ব্রেইনের জ্ঞান ফুলে উঠে, আরো ফুলে উঠে, আরো ফুলে উঠে, তখন এমন এমন কথা বলে, তখন আর কথা বলতে হয় না, দৃষ্টি দিলে হয়ে যায়, দৃষ্টি দিলে অ্যালোমের লেয়ার এত গভীর হয়, তখন উনি কোনটা ফেলে কোনটা বলবেন বুঝতে পারেন, কোনটা ফেলে কোনটা বলবেন বুঝতে পারে না। আবার আমি একটা কথা বললাম আপনি বুঝলেনই না, এত চিন্তা করতে করতে তো দৃষ্টি দেওয়া শুরু করে, এটাকে বলে হাল, এটাকে কি বলে? হাল। আর বলাটাকে বলে কাল, বলাকে বলে কাল, একটা কাল একটা হাল, কালের জন্য এই জ্ঞান, হালের জন্য এটা আর এটা। তো হাল যখন হয় কালের মধ্যে গভীরতা আসে না, হালের মধ্যে গভীরতা আসে, তখন গভীর হতে হতে যখন অসম্ভব গভীর হয়ে যায়, তখন এই গভীরতম সমুদ্র থেকে আজিজুল হক আল কাদেরী জন্মগ্রহণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর, জিন্দাবাদ। তো এই ধরনের আলেমে দিন যখন কোন জায়গার মধ্যে যায়, ছোটখাটো তো বড় মানুষের ছেলে, রাজার ছেলে, বাদশার ছেলে হলে এক কথা, এই ধরনের মানুষ যখন কোন এলাকার মধ্যে যায়, তারা আমার নবী এলমে দ্বীনের বাগানের 3 দিক থেকে খেদমত করে এবং বাজার বসিয়ে দেয়। কারণ এই যুগে তো আর কোন নবী আসবে না, তাদের মাধ্যমেই এই খেদমত গুলো হবে। তো আমার নবীর বাগানের 3টা বড় খেদমত হয়, আকিদার ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। এই 3টা হচ্ছে আমার নবী বাগানের 3টা মৌলিক গাছ। এখন গাছের নিচে পানি দিতে হবে না, পানি কি আমরা দিতে পারবো? না, পানি যিনি দেবেন উনি পানি দেওয়ার মতো যোগ্য হতে হবে না। প্রধানমন্ত্রীর বাসভবনের মধ্যে চাষাবাদ করেন, আপনি উঠে বলতে পারবেন ম্যাডাম আমিও আসব? না না, যিনি ওখানে চাষাবাদ করেন ওনার যে দাপট, এটা বাংলাদেশের মন্ত্রীর চেয়েও বেশি, এটা বাংলাদেশের। তো একজন সাধারণ প্রধানমন্ত্রীর চাষির যদি এই দাম, তো যিনি কুল কায়নাতের ইমাম, যিনি কুল কায়নাতের ইমাম,
যাকে বানানোর পরে আমার আল্লাহ নিজে নাম চয়েস করে দিয়েছেন মুহাম্মদ কি নাম চয়েস করেছেন আমার আল্লাহ নিজে কারণ আর্কিটেক্ট আছে না আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যারা ড্রয়িং করেন আপনি যখন কোনো আর্কিটেক্ট ফার্মে যাবেন আপনি যাওয়ার পরে উনি তো আপনাকে দেখে ফেলেছেন রিড করেছেন আপনি কেমন মানুষ তো উনি যখন ড্রয়িং গুলো আপনার কাছে শো করছে কম দামি জিনিস কম দামি তো আপনি বলে উঠলেন স্যার আপনি আমাকে এত 30 40 টা দেখানোর কোনো দরকার নাই আপনার জীবনেতে টপ যে আর্কিটেক্ট আপনি ড্রয়িং করেছেন টপটা সেটা আপনি আমাকে দেখান তো উনি তখন অনেক ফাইলপত্র ঘেটে একেবারে টপটা এনে আপনাকে দেখিয়েছেন এবং বলেছেন এটার খরচাপাতি অনেক বেশি পৃথিবীতে প্রত্যেক লেখকে প্রত্যেক আর্কিটেক্টে প্রত্যেক ইঞ্জিনিয়ারে প্রত্যেক কার্পেন্টারে একটা বড় কাজ থাকে যেটা ওনার অন্যান্য কাজের চেয়ে অনেক উপরে সেইভাবে আল্লাহর দুনিয়ার মধ্যে সবকিছুর স্রষ্টা আল্লাহ সবকিছুর স্রষ্টা আল্লাহ আল্লাহ খালেক স্রষ্টা আল্লাহ প্রতিপালক আল্লাহ মালিক আল্লাহ দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে পাঁচ নামে আল্লাহ নিজেকে পরিচিত করিয়েছেন কি বলেছেন আলহামদুলিল্লাহ উলুহিয়ত আল্লাহ ইবাদতের একচ্ছত্র মালিক আল্লাহ রব্বুল আলামিন রুবুবিয়ত রহমানিয়ত রহমান রহিম রহিমিয়ত মালিকি ইয়াউমিদ্দিন মালিকিয়ত আল্লাহ সবকিছুর মালিক দয়ার ভান্ডার প্রতিপালক ইবাদতের একচ্ছত্র মালিক এই পাঁচটা গুণে বৈশিষ্ট্যে আল্লাহ নিজেকে পরিচয় করিয়েছেন এখন আল্লাহকে যদি জিজ্ঞেস করেন মাওলা সবকিছু আপনার সৃষ্টি যেখানে তাকাই শুধু নিয়ামত আপনার কিন্তু আল্লাহ আমি যদি আপনাকে জিজ্ঞেস করি মাওলা বলেন তো দেখি আপনার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেটা যেটাকে ডান দিক থেকে দেখলেও আপনি নজরে আসে বাম দিক থেকে দেখলে আপনার মহানত্ব নজরে আসে সামনে থেকে পেছন থেকে উপর থেকে নিচ থেকে যাকে দেখলে আপনার জালাল আপনার জামাল আপনার হুসন খাল্লাকিয়ত মালিকিয়ত জব্বারিয়ত কাহারিয়ত রহিমিয়ত মালিকিয়ত সব কিছু যাকে দেখলে যার আয়নার মধ্যে নজরে আসবে মাওলা এমন একজনের নাম বলেন তো আমার আল্লাহ সেই জনের নাম দিয়েছেন মুহাম্মদ কি নাম দিয়েছেন মুহাম্মদ দুনিয়ার মধ্যে মাওলা উপরের নাম কো আহমদ কো আখেরাতের নাম কো মাহমুদ হামদুন থেকে বের হতে পারে নাই মুহাম্মদ অতি প্রশংসিত যার প্রশংসা বারবার করা হয় আহমদ এগেইন মাহমুদ এগেইন অনেক প্রশংসিত হামদুন শব্দটা তো আপনারা খেয়াল করেছেন এখন সূরা ফাতিহার মধ্যেই আল্লাহ বলছেন আলহামদু লিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তো প্রশংসা আল্লাহর হাবিবের নাম দিয়েছে কি মুহাম্মদ মুহাম্মদ অতীব প্রশংসিত কেন কারণ হাই হাই এটা আমি আজকের এমনিতে আমার বক্তব্যের ওইটা সাবজেক্ট ছিল আমি হুজুরের ওই বিষয়ের কিতাব দেখে আদবান চাচ্ছি না ওই বিষয়ে কথা বলি যেহেতু এটা হুজুরের লিখিত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বসীর আমার আল্লাহর কোনো মিছিল নাই মিছিল মানে আল্লাহ রব আমরা এমনিতে বাংলাতে আমি সেই কারণে বলি না সব সময় অনুবাদ কোরআন হয় না এখন মিছিল মানে যেই কোনো বাংলা অনুবাদ কারণ আমার কাছে আর অন্য কোনো অপশন নাই আমার কাছে অন্য কোনো অপশন নাই সেই কারণে আমি লিখে দেই কোনো কিছু আল্লাহর মতো না আসলে আরবিতে দুইটা জিনিসের মধ্যে সাদৃশ্য বোঝানোর জন্য কিছু শব্দ ব্যবহৃত হয়
কারণ সাদৃশ্যটা রঙের ক্ষেত্রে হতে পারে, আকৃতির ক্ষেত্রে হতে পারে, প্রকৃতির ক্ষেত্রে হতে পারে, মূল বস্তুর ক্ষেত্রে হতে পারে, আকারের ক্ষেত্রে হতে পারে, দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে হতে পারে। প্রত্যেক জিনিসের শব্দের জন্য আরবিতে আলাদা আলাদা শব্দ আছে। জিদ্দুন একটা শব্দ, নিদ্দুন একটা শব্দ, শিবহুন একটা শব্দ। এখন আরবির মধ্যে আরেকটা শব্দ হচ্ছে মিসল। তো ইমাম রাগেব আল আসফাহানি ওনার কিতাবের মধ্যে উনি লিখছেন যে আরবির মধ্যে যখন মিসিল শব্দটা আসে তো আপনি দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে যত দিক থেকে আপনি সামঞ্জস্যতা বিধান করতে চাইবেন, আকারের ক্ষেত্রে, আকৃতির ক্ষেত্রে, প্রকৃতির ক্ষেত্রে, গঠনের ক্ষেত্রে, যেই কোনো দিক থেকে চাইবেন, যখন মিসিল এসে যাবে, মিসিলের আগে লাইসা এসেছে, তার মানে কোনো দিক থেকে আল্লাহ কারো মত না। আকৃতি বলেন, প্রকৃতি বলেন, গঠন বলেন, আকার বলেন, স্থান বলেন, কাল বলেন, পাত্র বলেন, কোন দিক থেকে আপনি গুনতে থাকেন, কোন দিক থেকে আল্লাহ কারো মত না। আমার শরীর আছে, আল্লাহর কোন শরীর নাই। আমার উপর শনিবার রোববার সোমবার গিয়ে আমি বুড়া হয়ে যাই, আল্লাহ কি বুড়া হয়ে গেছে? না। কেন? কারণ আমার আল্লাহ সময় থেকে পবিত্র, সময় আল্লাহর সৃষ্টি। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এভাবে বুঝবেন, টাইম এন্ড স্পেস, টাইম এন্ড স্পেস। আল্লাহ টাইম বলেন, স্পেস বলেন, সব কিছু আল্লাহর সৃষ্টি, সব কিছু পরে হয়েছে। আমার আল্লাহ এগুলার আগেও ছিলেন, এখনো তেমন আছেন, আগে যেমন ছিলেন, আগে কেমন ছিলেন, এখন যেমন আছেন।